আল্লাহর ধন নবীকে দিও, আরে আল্লাহ গেলেন গায়েব হইয়া, সেই ধন গোপনে খাজায় পাইয়া বর দরবারে। কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে, খাজা তোমার পাক দরওয়াজায়। গিয়ে যদি কেউ কিছু চায়, চাইতে জানলে রয় না কাঙ্গা, গেলে খাজার দরবারে। ভালোবাসা জেগে রবে দুটি জীবনে।
চোখে তারা হয়ে তুমি জ্বলবে পৃথিবীটা যতদিন থাকবে। আকাশে তারা যতদিন থাকবে ততদিন আমায় মনে রাখবে। দু চোখে তারা হয়ে তুমি জ্বলবে পৃথিবীটা যতদিন থাকবে। তুমি জন্মে জন্মে মিশে রব দুজনে, এসো বাদা করে তুমি আমি দুজনে, ভালোবাসা জেগে রবে দুটি জীবনে। এসো বাদা করে তুমি আমি দুজনে, ভালোবাসা জেগে রবে দুটি জীবনে। এসো আদা করে তুমি আমি দুজনে, ভালোবাসা জেগে রবে দুটি জীবনে। নয়নে তোমার ছবি মনে বাসনা, প্রেমলতা হয়ে আই জড়িয়ে রাখো না। এসো আদা করে তুমি আমি দুজনে, ভালোবাসা জেগে রবে দুটি জীবনে। আরাতিকান তারিশা পাংশু আতনা বল কি উপায় আমি পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর ও সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারি? শীষ নাগের মাথার মণি। শীষ নাগের মাথার মণি হাসিল করতে পারলে তুই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর হতে পারবি। শীষনাগের মাথারণী, নাক বলো, এই পৃথিবীটা যেমন সুন্দর তার মানুষগুলো ঠিক তেমনি, তাই না? কিন্তু তার চেয়ে সুন্দর আমাদের প্রেম। আমরা এই পৃথিবীতে তার সাক্ষ্য রেখে যাব। হ্যাঁ নাক, আমরা প্রমাণ করব মানব জাতির প্রেম ভালোবাসার চেয়ে
আমাদের প্রেম ভালোবাসা অনেক সুন্দর। তুমি পাতালপুরীর পাথর মহলের সাপুরিয়া জাদুকর জাবরা জাদুকর জাদুকর হ্যাঁ জাবরা, এখানে কেন এসেছো? তোমার মাথার ওই অমূল্য সম্পদ নাগমণি ছিনিয়ে নিতে এসেছি। কৃষ্ণাগ, সময় নষ্ট না করে ওই নাগমণি আমার হাতে তুলে দাও। জাদুকর, মৃত্যু তোমার হাতের মুঠে নিয়ে দাঁড়িয়ে আছো, যদি বাঁচতে চাও যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে ফিরে যাও। না না না, শেষনাগের মাথার অমূল্য সম্পদ নিয়ে এসেছি। এই নাগমণি দিয়ে পৃথিবীর সব কিছু হাসিল করতে পারবো। তাই নাকি? হ্যাঁ, দেখ এখনই তার প্রমাণ হয়ে যাবে। আমি পৃথিবীর সবচেয়ে বড় জাদুকরকে দেখতে চাই। আরাতিকান তারিশা বানসুজ আতনা। দেখেছিস, তোর ভাই আজ পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর। কিন্তু ভাইজান, এত কিছু করে তোমার লাভ কি বলতে পারো? আমি চাই দুনিয়ার সুন্দরীরা আমার হাতের মুঠোয় থাকুক, কারণ আমি ওদের নিয়ে খেলা করতে ভালোবাসি। কিন্তু ভাইজান, আমার মন বলছে ওই নারীর একদিন তোমার পতনের মূল হয়ে দাঁড়াবে। নারীরাই হবে আমার পতনের মূল।
আমি জানতাম তুমি ফিরে আসবে, তোমরা পাতালের সাপ। মানুষের পৃথিবীতে তোমরা সুখে বাস করতে পারবে না, তবু সব কিছু জেনেও তোমাদের পৃথিবীতে থাকার অনুমতি দিয়েছিলাম। দেবী, আমার নাককে ওরা অন্যায়ভাবে হত্যা করেছে, এবার তোমার কাছে আমি একটু অনুমতি চাইব। বলো, তুমি আমাকে ফিরিয়ে দিবে না? বেশ, বলো কি চাও তুমি। আমি পৃথিবীর সমস্ত মানুষকে আমার বিষাক্ত ছোবলে হত্যা করে আমার সাথী শীষনাগের হত্যার প্রতিশোধ নিতে চাই। দেবী, তুমি আমাকে অনুমতি দাও। নাগিনী, আমি তোমাকে অনুমতি দিলেও মানুষের সাথে তুমি পারবে না, কারণ মানুষের বুদ্ধি আর ভালোবাসার কাছে তুমি পরাজিত হবে। না, তুমি শুধু আমাকে অনুমতি দাও। যারা পৃথিবীতে অন্যায় করে, যারা আত্মাকে, আমি শেষ করে দেব। বেশ, তবে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। আমি জানি কারা এভাবে বিষাক্ত সাপের ছোবলে আমার প্রজাদের জীবন শেষ করে দিচ্ছে। কাদের কথা বলছেন আপনি? সব ওই সামরিক কাবিলার জঙ্গলি সাপুড়িয়াদের কাজ, যাদের সাথে আমাদের রয়েছে চির শত্রুতা। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি, যারা এই সাপের ছোবল খেয়ে মারা যাচ্ছে, ওদের মধ্যে কেউ অত্যাচারী, কেউ বদমাস, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আব্বা হুজুর। তাই বলে আমার শত্রুদের হাতে ওরা মারা যাবে আর আমি তা বধ করব? অসম্ভব। বেশ, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে তাহলে আমি এর প্রতিশোধ নেবই। তোমরা যাও। ঠাটকা, সাপটা পাই তো, চল। আমি হুজুর, বলো বাবা। আমি একটু সামরিক কাবিলায় যাচ্ছি, লোকেরা সাপের অত্যাচারে অতিষ্ঠ, অনেকে মারাও যাচ্ছে। না, আমি তোকে বিপদের মুখে যেতে দেবো না। যত বিপদই আসুক না কেন, আমার সাথে আল্লাহ আর তোমার দোয়া তো রয়েছে, আমাকে বাধা দিও না মা। আমি যাবো না ছোট হুজুর, ছোট হুজুর আর যাবেন না। আপনিও বিয়ে করেননি, আমিও বিয়ে করিনি, বিয়ের আগেই আপনি আমার বউকে বিধবা করতে চান। একা তুই যা। আমি একা একা। আল্লাহ,
আল্লাহ। তুই বিনা অনুমতিতে আমাদের এলাকায় প্রবেশ করেছিস, তোকে প্রাণ নিয়ে ফিরে যেতে দেব না শয়তান। সর্দার বাড়িতে আছো। সাম্রিকা বিলা? হ্যাঁ। তুমি কে? সাম্রিকা বিলা সর্দারের মেয়ে। আর তুমি? আমি একজন পরদেশি। এই বললে কি একজন মানুষের পরিচয় হয়? তবে কি নাম, কোথায় ঘর, কেন আগমন? শিলা,
শিলা কেও আর এখানে কেন বাবা জঙ্গল আহতস্থ পড়েছিল তাই আমি তাকে তুলে নিয়ে এসেছি কে তুমি আমি আমি যখন পরদেশি জঙ্গলে পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কোথেকে একটা তীর এসে শিলা তুই সর্দারের মেয়ে বলে যাই চেতাই করবি শোনো পরদেশি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও কোনো ভিন দেশে আমাদের এলাকায় অনধিকার প্রবেশ করুক এটা আমরা চাই না শিলা এবার চলে শিলা তাই কি হয় তুমি অসুস্থ মানুষ তাছাড়া বলো সব কথা কি বলা যায় কেন যায় না কারণ মুখ দেখে বাকিটা বুঝতে হয় তাই না
ঘুমরা মনেরও তালা ভেঙে এসেছে কোন লুটেরা লুটেরা সে তো নয় রে রসিয়া ঘুমরা লুটেরা সে তো নয় রে রসিয়া ঘুমরা চলি তোমার কথা আমার চিরদিন মনে থাকবে তোমার সাথে আর দেখা হবে না এই প্রশ্ন আমিও যে তোমাকে করতে পারি শেলা কিন্তু তুমি কে কোথায় থাকো কিছু তো আমাকে বলে গেলে না শেলা আমার মন চাইলেও তোমার এখানে আমার আসা সম্ভব হবে না তেমনি আমার ওখানে তোমার যাওয়া সম্ভব নয় কারণ তোমার আমার মধ্যে একটা বিরাট বাধা রয়েছে যা আমি এই মুহূর্তে তোমাকে বলতে পারবো না বেশ তবে একটা কথা যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে সেখানে এসো যেখানে আমি তোমাকে প্রথম দেখেছিলাম সারাক্ষণ আমি সেখানে থাকব কারণ তুই দিনের স্মৃতি আমি কোনোদিনই ভুলে থাকতে পারবো না হ্যাঁ পরদেশী ছোট হুজুর আস্তে আস্তে আবার যদি জঙ্গলিরা শোনে হায় আল্লাহ আস্তে আস্তে খুঁজতে হবে ছোট হুজুর গেল দাঁড়িয়ে কেন বসো 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 কি ভাই ভাই জঙ্গলে জঙ্গলি ফুল চোখে আমি দেখছি না তো ভুল যাক বাঁচা গেল
ছোট হুজুর, আপনাকে না পে সুলতান কাঁপে। শয়তান চুপ। জুমনি তোমরা যাও, যাও জুমনি, চল চল। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সামরিক কাবিলার উপরে হামলা করো, সব চালিয়ে পুড়িয়ে ছার ছার করে দাও, যাও। ছোট হুজুর এসে গেছে, ছোট হুজুর, ছোট হুজুর, ছোট হুজুর। আব্বা হুজুর, সব সব সব। কোথায় ছিলে সোহেল? সামরিক কাবিলায়। সামরিক কাবিলায়? হ্যাঁ, আপনার সব ধারণা ভুল, মিথ্যে। কারণ সাপের ছোবলে শুধু সুলতাননগরের মানুষই নয়, ওই সামরিক কাবিলার অনেকেই মারা যাচ্ছে। আমি সব নিজ চোখে দেখে এসেছি। ওরা সাপুড়ে হয়ে সাপের অত্যাচারে পাগল হয়ে উঠেছে। ওরা নির্দোষ। তাহলে কে এত সব করছে? এক অত্যাচারী তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু কোন অত্যাচারীকে আমি ক্ষমা করব না, সে আমার প্রতিজ্ঞা। তবে বিশ্বাস রেখো, একদিন জাদুকর জব্বার কাছ থেকে তোমার নাগমণি হাসিল করে তোমাকে ভালো করে তুলবই। তোমার প্রেম আমি মিথ্যা হতে দেব না। কই, আজও তো সে এলো না, আমাকে সে ভুলে গেছে? না, আমার মন বলছে সে আসবে, নিশ্চয়ই আসবে। যদি আমার কথা মনে পড়ে তাহলে সেখানে এসো, যেখানে আমি তোমাকে প্রথম দেখেছিলাম। শিলা, হারা বনে ফাগুন মত
তলা মন তো জোয়ারেতে ভেসে যাবে হায় ও তলা মন তো জোয়ারেতে ভেসে যাবে আশা মনে দিশে হারা বনে ফাগুন মাতওয়ারা শরমে মরি আমি তবা হায় ও তলা মন আ আমার মিলনকে যদি তোমার বাবা মেনে না নেয় তাহলে আমি মারব সত্যি তুমি আমার জন্য এতটুকু করবে তুমি জানো না মেয়েরা যাকে একবার ভালোবাসে তাকে কোনোদিন ভুলতে পারে না অনেকক্ষণ হলো এবার চলি কাল আসবে কালকের আশায় রাত আমার কি করে কাটবে জানি না চলি পথের সাথী হতে চাই বলে মানু বাঁকা পথে চলার অভ্যাস আমার নেই তাই তোকে বারণ করছি সাবধান হয়ে যা কিন্তু বাঁকা পথকে কি করে সোজা করতে হয় মানু তা ভালো করেই জানে সেনাপতি আব্বা হুজুর কোথায় নাজঘরে বিশ্রাম নিচ্ছেন ও বাবা মুখটা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন খাও সব ক্লান্তি মুছে যাবে না না ওসব আমি খাই না কেন এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি নাও ভালো আমার ছেলেটা খুব ভালো তুমি কাঁদছো তোমার সব ব্যথা আমি বুঝি মা কিন্তু আমি কি করবো সোহেল আমার নিজের কথা ভাবি না যদি পারিস তোর পিতাকে পথ থেকে ফিরিয়ে আন সন্তান হয়ে পিতাকে কি করে শাসন করব মা তুমি আল্লাহকে ডাকো সে নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে তুমি তার জন্য তোমার কি দরকার না এমনি জানতে চাচ্ছি কি নাম কোথা থেকে এসেছো কোথায় যাবে আরে কোথায় গেল অবাক কাণ্ড শীষ না দিনি না তো বাবা ফিরেছে কখন ফিরেছে ওরে বাবা সর্দারের মেয়ে না হলে ওকে আমি কিছুতেই ছাড়তাম না কে তুমি
হাসছো কেন? সবাইকে একের পর এক শেষ করেছে মানু যা বলতে সবাইকে ডাক আজ আমাদের হাত থেকে ওই নাগিনী পালাতে পারবে না যা সমস্ত জঙ্গল ঘেরাও করে ফেল শক্তির বাইরে কারণ তাকে শেষ নাগিনী কেটেছে তাহলে কিন্তু তাকে একমাত্র ভালো করতে পারে শিশনাগ যদি এক মাস দশ দিনের মধ্যে শিশনাগকে ধরে আনতে পারো তাহলে তোমার বাবাকে ভালো করা যাবে আর না হয় কোনো পথ খোলা থাকবে না শিশনাগ বাবা তুমি
তুমি দোয়া করো আমি যেন শিশনাকে খুঁজে বের করতে পারি। কোথায় যাচ্ছিস? শিশনাগের খোঁজে। শিশনাগ? শিশনাগের খোঁজে যে গেছে সে আর কোনোদিন ফিরে আসেনি। আমি তোকে ভালোবাসি শিলা, আমি তোকে যেতে দিতে পারি না। না ছেড়ে দে, ছাড় বলছি ছাড়। শিলা চল, শিলা আমি তোকে ভালোবাসি। শিলা আয় আমার সাথে, চল শিলা চল চল শিলা, দাঁড়া শিলা শিলা চল শিলা, আমি তোকে ভালোবাসি শিলা। আবার কেন এসেছিস শয়তান? তোর মতো জালিম উৎপাতের বদমাশকে শাস্তি দিতে? বলতেছি যদি বাঁচতে চাস যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে চলে যা। বাহাদুর কখনো মৃত্যুকে ভয় পায় না, বুঝলি? সুলতানের ছেলে এ কথা আগে বলনি কেন? বললে কি হতো? আমি এখানে আসতাম না। এখনো তো তুমি আসনি, আমি জোর করে নিয়ে এসেছি। যদি বলো এখনই পৌঁছে দেব। তা কেন, তুমি রাজা আর আমি প্রজা, তোমার আমার মধ্যে আকাশ পাতাল তফাত। হোক, তোমাকে ভালোবেসেছি, আপন বলে জেনেছি, এর চেয়ে বড় পরিচয় আর নেই। তুমি আমার সব। সেনাপতি এখানে কেন এসেছ? না মানে ছোট হুজুর। কি করেছে সোহেল? ওনার একটা বিয়ের ব্যবস্থা করলে বোধহয় ভালো হতো। বিয়ে? তোমার মাথা খারাপ হয়নি তো? আমি ঠিকই বলছি হুজুর, আপনি সুলতান, আপনার ঘরে যুবতী মেয়ে শোভা পায়,
কিন্তু তাই বলে ছোট হুজুরের কক্ষে সেনাপতি আপনি নিজে গিয়ে দেখে আসতে পারেন। তুমি কিছু ভেবো না শিলা, তোমার বাবাকে ভালো করার জন্য আমরা দুজনে মিলে শিশনাকে সন্ধানে বের হব। তোমার সাহস দেখে আমি অবাক হই। কেন, কোথাকার এক সামান্য মেয়েকে কোন সাহসে তোমার পক্ষে স্থান দিয়েছো? বলো, উত্তর দাও। এই মেয়ে সামান্য নয়, এক অসামান্য নারী। সোহেল, ভুলে যাও না তুমি সুলতানের ছেলে, ভবিষ্যৎ সুলতান। আব্বা হুজুর, আমি আপনার সন্তান না হয়ে যদি ওই রাজ্যের একজন সাধারণ প্রজার সন্তান হতাম, তবু আমার মনে কোনো দুঃখ হতো না। থামো, বড় বড় কথা বলতে শিখেছো। আমি চাই না তুমি বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে দাও। আমি আপনার সন্তান হলেও আপনার চরিত্রে কোনো গুণই আমার মধ্যে নেই আব্বা হুজুর। আজ যখন আমার উপর আপনার হাত উঠেছে, তখন শুনে রাখুন, এই মেয়ে সামরি কাবিলার শাপুরের সর্দারের কন্যা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। তাই নাকি? তা বেশ তো, করোই না, আমি তো মরে যাইনি। কি হয়েছে ছোয়েল, এই মেয়েটি কি? মা, ওর নাম শিলা, বড় দুঃখী মেয়ে, খুব বিপদে পড়েছে। সোহেল! হ্যাঁ মা, ওকে স্বীকার করতে তোমাদের যদি মান মর্যাদার হানি হয়, তাহলে বলো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। না সোহেল, না, আমি তোকে কিছুতেই হারাতে পারবো না। তুমি দুঃখ করো না, যেমন করেই হোক আমি একটা ব্যবস্থা করবই। কিন্তু আব্বা হুজুর, তাকে তুমি কি করে মানাবে? তাহলে আজই হবে ওর সঙ্গে আমার শেষ বোঝাপড়া। ঠিক রাতের পর রাত তুমি আমাকে ছেড়ে যুবতী মেয়েদের নিয়ে খেলা করেছ, স্ত্রী হয়ে তাও সহ্য করেছি, কিন্তু সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে আর আমি মা হয়ে তা সহ্য করবো? কিছু তাই না। হ্যাঁ, তোমার মতো জালিম সুলতানের জুলুম এখানে আর চলবে না। তামিনা, তুমি আমাকে জালিম বলেছ, কিন্তু আমার জুলুম দেখনি। শিলা, বসুন, আমি আসছি। সুলতান, এই মুহূর্তে আমি পৃথিবীর কাউকে চিনি না, জানি না, শুধু জানি আমার মা অত্যাচারিত। চাবুক ছেড়ে দে, যদি সাহস থাকে তবে আমার মায়ের উপর আরেকটি বার আঘাত করে দেখো। সেনাপতি, ওই কাউকে সেনাপতি তার লোকজন দিয়ে আপনার দিনাকে তুলে নিয়ে গেছে। শিলা, ওই সেনাপতি তার ঘরে আছে, সে যায়নি। সেনাপতি, শিলা কোথায়? বল শিলা কোথায়? শিলা কোথায়? বলছি সুলতান তাকে নাচ ঘরে তুলে নিয়ে গেছে। হুজুর,
শিলা কোথায়?
শিলা শিলা নীলা পিলা শিলা শিলা ও কোথায় গেল গেল কই গেল কই শিলা 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 বলো বলো তোমাদের মধ্যে কে শিশনাগ বলো চুপ করে আছো কেন বলো তুমি জানো তুমি 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 জানো শিশনাগ কোথায় বলো বলো চুপ করে আছো কেন বলো বলো শিলা সূর্য উদয়ের সাথে সাথে তোমরা এখান থেকে চলে যাবে
আজ কত সুখী না, ওরা আমাকে সুখে থাকতে দেয়নি। আমার শীষ নাকি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওদেরকেও আমি বাঁচতে দেব না, কিছুতেই না। মানে
তোমরা ঘুমিয়েছো কিনা তা দেখতে এসেছিলাম। তোমরা ঘুমাও, আমি যাই। দৃষ্টি দেখে মনে হলো আজ আমাদের শেষ করে দিত, কিন্তু আজই ওর জীবনের শেষ রাত। তারতি বিষ মুক্ত দিলাম ছুরি, ছুমন্তর ছুমন্তর ছুমন্তর। আশিতি কামারা শাপুরি যা, পারতি বিষ মুক্ত দিলাম ছুরি। উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ দিলাম দ্বন্দ্ব। হ্যাঁ আমরা, তোমার সময় ফুরিয়ে এসেছে নাগিনী। কে নাগিনী? খবরদার, এক পা নড়তে চেষ্টা করবে না। আমরা তোমার সব রাস্তা বন্ধ করে দিয়েছি। অত্যাচারিনী, মানুষের প্রতি তুই অনেক অত্যাচার করেছিস। যখন যাকে সম্মুখে পেয়েছিস তাকে খতম করেছিস। আমার বাবাকে তুই মৃত্যুর কোলে ফেলে রেখেছিস। বল তোর শিশনা কোথায়? বল। জানি না। নাগিনী, বাবা ছাড়া আমার চেয়ে আর কেউ নেই, আর তুমি তাকে মৃত্যুর কোলে ফেলে রেখেছ। বাবা তো তোমার কোনো ক্ষতি করেনি। আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি তোমার পায়ে পড়ি। শোনা, ওর কাছে যেও না। নাগিনী, কোথায় তোমার শিশনাগ? ওকে নিয়ে চলো, ওর বাবাকে ভালো করে দাও। আমার নাগের মাথার মণি, অত্যাচারী শাপুরে জাদুকর জাবরা কেড়ে নিয়ে তাকে অচেতন করে রেখেছে। যদি সেই নাগমণি জাবরার কাছ থেকে ছিনিয়ে আনতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি আমার নাগকে নিয়ে তোমার বাবাকে ভালো করে দেব। বলো কোথায় সে? সমুদ্রের নিচে পাথর মহলে তার আস্তানা। কিন্তু আমরা সেখানে যাব কি করে? সেখানে কোনো পুরুষ মানুষ যেতে পারে না, সেটা মেয়ের রাজ্য। একমাত্র পুরুষ জাদুকর জাবরা। তাহলে সোহেল, আমি সেখানে যাব, যত বড় তুফানি আসুক আমাকে যেতেই হবে। আমাকে নিয়ে চলো। বেশ, কাল সকালে তোমাকে জাবরা রাজ্যের সীমানায় পৌঁছে দেব। এই নাগমণি, আমি তোর শক্তিতে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীকে দেখতে চাই। আরাতিকন তারিশা পানসুজ আতানা। রাতিকন তরিশা বংশু আতনা। Ha 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 ha
সেই জাদুকর জাবদা যে আমার শিশনাগের মাথার মণি কেড়ে নিয়েছে, তোমার মানবীকে ধরে নিয়ে গেল। এখন আমি কি করবো? লাগিনি, উপায় একটা বের করতেই হবে। যেমন করেই হোক ওকে উদ্ধার করতে হবে এবং জাবদাকে দিতে হবে চরম শাস্তি। ভাইজান, একে আবার কোত্থেকে ধরে আনলে? তা জেনে তোর কি লাভ? ভাইজান, দিনের পর দিন শত শত মেয়েকে ধরে এনে এখানে বন্দি করে রাখছো, এদের অভিশাপে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এখনো সময় আছে, সাবধান হও। থাম, উপদেশ দেওয়া আমি পছন্দ করি না। কেন এসেছিস বল। আমি একটু বাইরে বেড়াতে যাব। যা, সমুদ্রের পার থেকে বেশি ভেতরে যাবি না। যা। নিচের পাথর মহলের জাদুকর সাপেরা জাবরা। আমি জানতে চাই না কে তুমি। তুমি এক সুন্দরী নারী, আমার কাছে তোমার এই একমাত্র পরিচয়। জীবনে বহু নারী আমি ভোগ করেছি, কিন্তু এই প্রথম নারী রূপে মুগ্ধ হলাম। যাক, এবার তুমি মন ঠিক করো, আমি আবার আসবো, তোমাকে আমার রাজ্যের রানী বানাবো। জাদুকর সাপেরা চাপড়া।
থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তাহলে তাহলে সমুদ্রে আমি পৌঁছাতে পারবো না? কি হয়েছে? আমাকে আমাকে একটু সমুদ্রে পাড়ে নিয়ে চলো, পানি ছাড়া যে আমি বাঁচব না। তার বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। চলো। প্রাণ বাঁচিয়েছো সদাগর, বলো তুমি কি চাও? শুনেছি সমুদ্রের নিচে একটা পাথর মহল আছে। হ্যাঁ আছে, কিন্তু আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? না না না, সেখানে গিয়ে তুমি কি করবে? আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ ওই পাথর মহলটা একবার দেখতে পেতাম। তাই তো সাগর পারে দিনের পর দিন কাটাচ্ছি, যদি কাউকে খুঁজে পাই। কিন্তু তুমি যদি সে রাজ্যের কেউ হয়ে থাকো তাহলে আমি তোমার কাছে একটুকুই চাইবো। বেশ, আমি নিয়ে যাব। কিন্তু একটা কথা, সেখানকার সুলতান আমার ভাই, সে রাজ্যের একমাত্র পুরুষ, অন্য কোনো পুরুষ সেখানে যেতে পারে না। একমাত্র আমার ঘর ছাড়া তুমি কোথাও বেরোবে না। ভাই দেখতে গেলে তোমার আমার কারো রক্ষী থাকবে না। বলো তুমি যাবে? হ্যাঁ আমি যাব, যাও। বেশ চলো। আমাকে তোমার ঘরের মধ্যে আটকে রেখেছ, কোথাও বেরোতে দাও না। ঠিক আছে, আজ থেকে সমস্ত মহলে ঘুরে বেড়াবার অনুমতি আমি তোমাকে দিচ্ছি। সৌদাগর, তোমার সারা জীবনের স্বাদ আমি পূরণ করেছি। এজন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু সাবধান, এই ঘর ছেড়ে কোথাও বেরোবে না, তাহলে তোমাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু এবার বলো, এই রাজ্যে তোমার কেমন লাগছে? খুব সুন্দর, তবে তোমার চেয়ে নয়। আমি আসছি। কোন করছে? মাথা আমার ভন ভন করছে। যান যান সেনাপতি, যান। এই জঙ্গলের খপ্পর পরে নিজের মৌতকে কাছে টানুন। যান যান। Oh.
কাঁদছো কেন? কে তুমি? এ প্রশ্ন তো আমার। এই জঙ্গলে তুমি কোথেকে এসো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, নইলে তোমার মৃত্যু হবে। এ কথা আমি অনেক নারীর মুখেই শুনেছি, কেউ আমার কাছ থেকে রেহাই পায়নি। এসো এসো। যারা চরিত্রহীন তারা কেউ আমার হাত থেকে হাই পাইনি। কি চমৎকার জাম লাগাছে পাই কাছে ফল কে খাবে, কি চমৎকার জাম লাগাছে পাই কাছে ফল কে খাবে, আমার পেটে লাই গেছে ভুক মইরা গেলে পস্তাবে, কি চমৎকার জাম লাগাছে পাই কাছে ফল কে খাবে। কি চমৎকার জং লাগাছে পাই কাছে ফল কে খাবে। লাগাইয়া ঢং দেখাইলি আপন হইলি না, খিদার জালায় জইলা মরে খাইতে দিলি না, রং লাগাইয়া ঢং দেখাইলি আপন হইলি না, খিদার জালায় জইলা মরে খাইতে দিলি না। চমৎকার জং লাগাছে পাই কাছে ফল কে খাবে। মুখে কইলে কথা সইতে পারি না, রঙ্গিলা মুখ কইরা মলিন মন্দ বলিস না, কোন সে মুখে কইলে কথা সইতে পারি না, রঙ্গিলা মুখ কইরা মলিন মন্দ বলিস না। চমৎকার জং লাগাছে পাই কাছে ফল কে খাবে।
মুখের মিষ্টি কথা ভালো লাগে না, নয় তাই দেখাইয়া আমার মন ভুলাস না। তোর বুকের আঁচল মাথার চিরুনি, শাড়ি গয়না দিয়া তোরে সাজাই বোরানি, রঙে ঢঙে তোর সাথে মোর সুখের নিশি পোহাবে, কি চমৎকার জংলা গাছে পাই কাছে ফলকে খাবে, আমার পেটে লাই গেছে ভুক মইরা গেলে পস্তাবে, কি চমৎকার জংলা গাছে পাই কাছে ফলকে খাবে। এই তুই কাছিস কেন? ছোট হুজুর। তো ছোট হুজুর কোথায়? শীষনাগের খোঁজে গিয়ে তাকে হারিয়ে ফেলেছি। শিলাও আমাদের ছেড়ে চলে গেছে। ও ছোট হুজুরের সাথে গেছে। সত্যি তাই? তুইও যদি চলে যাস আমি এতিম হয়ে যাবো ঝুমনি। এই দুনিয়ায় আমার মা বলতে আর ধর আপন বলতে আর কেউ রইল না। জমি এখন আমি কোথায় যাই? রাজ্যে ফিরে গেলে বাদশাহ হুজুর আমার গর্দান নেবে, জঙ্গলে গেলে ভূতে খাবে, তাই আমি তোদের এখনই থাকবো। কিন্তু রাজ্যের লোক, আমাদের মহল্লার লোকেরা? আচ্ছা তুই মেয়ে সেজে থাকতে পারবি? আমি তোদের ওখানে থাকবো, মেয়ে থাকবো। শিলা কোথায় সে? আজও তার সন্ধান পেলাম না। জাদুকর শিলাকে কোথায় আটকে রেখেছে? আমাকে খুঁজে বের করতেই হবে। সদাগর, তোমাকে একটা কথা বলবো সদাগর। কি বলো? আমার কথা তুমি রাখবে? চেষ্টা করব। জানি না কেন তোমাকে আমার এত ভালো লাগে, কেন জানি তোমার কাছে সারাক্ষণ থাকতে ইচ্ছে করে। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, কেন বলতে পারো? পারি। বলো। এরই নাম প্রেম, ভালোবাসা। কিন্তু তোমার ভাই জাবরা যেদিন জানবে, পারবে সেদিন তোমার ভালোবাসাকে জয় করে নিতে? যত বাধাই আসুক না কেন, তোমাকে আমি জয় করে নেবই সদাগর। মহল থেকে পালাতে চেয়েছিলি, কিন্তু আমার শক্তি সম্বন্ধে তোর কি জানা ছিল না? আমাকে ক্ষমা করা যাবে না? জাবরা কাউকে ক্ষমা করতে জানে না। যাও, ওকে নিয়ে যাও, সাপের কক্ষে নিক্ষেপ করো। Yeah.
পেয়েছো? পেয়েছি, কিন্তু এখন হাতের মুঠোয় আনতে পারিনি। ঠিক আছে, তুমি চেষ্টা করো। কিন্তু তুমি এখানে কি করে এলে? সব পরে হবে, আমার জন্য ভেবো না। আমি জাবরা বোনকে হাত করে ফেলেছি, যাও আমাকে আমার কাজ করতে দাও। আমরা একটু প্রেম প্রেম খেলা করি। ইয়াল্লাহ, আর কতদিন আমাকে মেয়ে সেজে থাকতে হবে? হে পরবর্তীকার, তুমি শিগগির ওদেরকে শিশনাগের বাচ্চার পাইয়ে দাও।
হলো সুন্দরী? আমার একটা স্বাদ পুরো করবে? একটা নয়, তোমার হাজারো স্বাদ পুরো করতে পারি। কি চাই তোমার? তোমার সেই নাগমণিটা আমায় দেখাবে? নাগমণি? হ্যাঁ নাগমণি, আমার দেখতে খুব ইচ্ছে করছে, দেখাবে না? বেশ, তবে এসো আমার সাথে। নাগমণি, কি চমৎকার! বেশ, এবার ওটা আমায় দাও। বাবাকে বাঁচাবার মাত্র দুদিন বাকি। কি দেখছো অমন করে? ওটা দাও। নাগমণি দিয়ে সব কিছু হয়। চলো, আমি নাগমণি এনেছি, দেরি করো না, বাবাকে বাঁচাবার মাত্র দুই দিন বাকি। চলো চলো। এই নাগমণির স্বাদ তোর মৃত্যু দিয়ে নেব। ওই ছলনাময় নারী আর ওর সঙ্গে মিলে আমার নাগমণি নিতে এসেছিল। জাদুবিদ্যা নিয়ে এসেছিস আমার সাথে মোকাবিলা করতে? তাহলে ওর কথা আমাকে আগে বলনি কেন? আমি ওকে ভালোবাসি, তাই যদি তুমি ওর কোনো ক্ষতি করো। তুমি আমার প্রথম প্রেম, তোমাকে ভালোবেসেছি, আর তোমার যাকে ভালো লাগে তাকে কি আমি ঘৃণা করতে পারি? সদাগর,
হ্যাঁ সদাগর। তাহলে তুমি ওকে জাবরার হাত থেকে রক্ষা করো, বাঁচাও। সব পারবো সদাগর, আমি সব পারবো। এই তলোয়ার যতক্ষণ তোমার হাতে থাকবে কোন জাদু বিদ্যা তোমাকে আসর করতে পারবে না। Yeah!
সোহেল শিলা হুর যদি সত্যি আমাদের ভালোবেসে থাকো তাহলে আমাদের বাইরে নিয়ে চলো সময় খুব কম আমাদের এখনই যেতে হবে চলো চলো Thank you.
সর্দার ভালো হয়ে যাচ্ছে। আমার পক্ষে আর সর্দার হওয়া সম্ভব নয়। শিলাও প্রায় হাত ছাড়া। না, তার আগে শিলাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। Thank you.
নাগিনী বাবা বাবা শিলা মামা বাবা নাগের কাছ থেকে আমি সব শুনেছি আম্মি হুজুর শিলা শিলা মা আমার বলো আম্মি হুজুর ওকে ফিরে যেতে বলো না সোহেল না তুই চলে আসার পর সে তার ভুল বুঝতে পেরেছে হ্যাঁ সোহেল তোর দেওয়া আঘাত আমাকে নতুন জীবন দিয়েছে সর্দার সর্দার আজ থেকে তুমি আমার ভাই তোমার মেয়ে আমারও মেয়ে এখন থেকে কি করছো চলো এসো চলো মানব তোমরা আমাদের জন্য যা করেছো সত্যি আজ আমরা মানব জাতির প্রেম ভালোবাসা ও বুদ্ধির কাছে হেরে গেলাম আর জেনে গেলাম খোদার সৃষ্টি মানুষের উপর কেউ নেই মানব আল বেদা বাদা করি তুমি আমি দুজনে ভালোবাসা জেগে রবি দুটি জীবনে ভালোবাসা জেগে রবে দুটি জীবনে Thank you.
চোখে তারা হয়ে তুমি জ্বলবে পৃথিবীটা যতদিন থাকবে। আকাশে তারা চোখে তারা হয়ে তুমি জ্বলবে পৃথিবীটা যতদিন থাকবে। বন্ধু তুমি সাথী তুমি জন্মে জন্মে মিশে রব দুজনে এসো বাদা করে তুমি আমি দুজনে ভালোবাসা জেগে রবে দুটি জীবনে। এসো আদা করে তুমি আমি দুজনে ভালোবাসা জেগে রবে দুটি জীবনে। এসো আদা করে তুমি আমি দুজনে ভালোবাসা জেগে রবে দুটি জীবনে। নয়নে তোমার ছবি মনে বাসনা প্রেমলতা হয়ে আই জড়িয়ে রাখো না। এসো আদা করে তুমি আমি দুজনে ভালোবাসা জেগে রবে দুটি জীবনে।